আমি নির্বাচিত ভোটে, আপনি আবার শুনেন, আমি 176 ভোটে নির্বাচিত। সেক্ষেত্রে বলতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে করা FDC-তে অবৈধ সাধারণ সম্পাদকের পদ দখল করে 10% টাকা দাবি করে শিল্পীদের ছোট করা, মানে এটা অবৈধ সাধারণ সম্পাদক হিসাবে দাবি করা নিপুণের একদম মেহের চাঁদাবাজি ছাড়া আর কিছু না, একদম স্টেজ চাঁদাবাজি। কোন কারণে, কোন যুক্তিতে একজন অবৈধ মানুষ, প্রথমেই প্রশ্ন হলো, একজন অবৈধ মানুষ ভোটে না জিতে, কোর্ট তাকে রায় দেয়নি, ভোটে না জিতে মানে শিল্পীদের ম্যান্ডেট না নিয়ে জোর করে বসে যাচ্ছেন ক্ষমতায়, কন্টিনিউ একের পর এক কথার জন্ম দিচ্ছেন, নিজে নির্বাচিত নয় এবং অবৈধ সাধারণ সম্পাদক, উনি পেয়েছেন 163 ভোট, উনি আপিল করে সে রায় মেনেও নিয়ে গিয়েছেন, আমি পেয়েছি 176 ভোট, শিল্পীদের ভোটের প্রতি উনি কি অধিকার, উনি কি সম্মান দেখালেন? যিনি শিল্পীদের ভোটের প্রতি সম্মান না দেখিয়ে জোর করে অবৈধভাবে বসে আছেন, তার কাছ থেকে এরকম চাঁদাবাজি 10% দাবি করা, এটা আমি মনে করি ওটা ওনার মানে কি বলবো, উনি যে আরেকটা অবৈধ মানুষ বা নির্বাচিত হননি, তার আরেকটা ভয় প্রকাশ করেছেন। শিল্পীদের দেবেন কোন যুক্তিতে? তাহলে পরিচালক সমিতি আছেন, এখানে মেকআপ ম্যান সমিতি আছেন, আরও অনেকগুলো সংগঠন আছেন, তারাও তো এদের সাথে জড়িত। যিনি গান করেন মিউজিক ডিরেক্টর, তিনিও এই সিনেমার সাথে জড়িত, একজন মিউজিক ডিরেক্টর হয়তো বা গান প্রফেশনটা চলে হতো বা এই সিনেমার মিউজিক দিয়ে, বরং শিল্পী গান করেন প্লেব্যাক, তাদেরও সব প্রশাসন হয়তো বা এইটা, তাহলে তাদের দোষ কোথায়? তাহলে সবাই তো তারা দাবি করবে। আর উনি এটা চেয়েছেন তো নিজের মতো কথা বলেছেন, তো আমি তো সবার সাথে কথা বলেছি, বিশেষ করে দুজন গুরুত্বপূর্ণ লোক, ভাইস প্রেসিডেন্ট মনোহর সেন, দীপজল সাহেব, রুবেল, কেউ জানে না, উনি এখন উনি মিটিং ডাকছেন ওনার মন্তব্য দেওয়ার পরে। আমরা গত টার্মে কী করেছিলাম, যে উনি যা করতেছেন সবই তো আমার কাছে অবৈধ লাগতেছে, উনি নিজে একটা, ওনার এমন একটা অবস্থান, উনি নিজেই ইন্ডাস্ট্রি, উনি নিজেই সব বলে দিচ্ছেন, উনি নিজেই সব সিদ্ধান্ত দিচ্ছেন, আর একজন সিনিয়র বড় ভাই, আমাদের সবার সভাপতি, উনি তো এখনও সবার সভাপতি হন নাই, উনি নিপুণেরই সভাপতি আছেন, উনি কোনো কথা নাই, উনি একসব কথা বলতেছে শিল্পী সমিতি নিয়ে, ওনার কোনো মন্তব্য দেখি না, কিছু না, যাকে লিজেন্ড ভাবি, যিনি আমাদের সম্মানিত একজন মানুষ, স্মরণীয় বরণীয়, তিনি কেন করছেন এমন আমি বুঝতে পারছি না। একটা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে তারপর একটা সিদ্ধান্ত দেওয়ার কাজ হচ্ছে শিল্পী সমিতির কাজ, সেটা উনি দিতে পারবেন না, কারণ উনি তো অবৈধ, উনি তো জোর, উনি যা করছেন এখন, আবার উনি যা করছেন সব অবৈধ ব্যবহার করছেন, বৈধতা নাই কোর্টে চলমান। উনি হিন্দি সিনেমা ঢোকার চেষ্টা করা মানে তো উনি বাংলা সিনেমা, বাংলা সংস্কৃতি, বাংলা শিল্পীদেরকে ধ্বংস করছেন, যিনি শিল্পীদেরকে প্রথমেই টাকা দিয়ে ভোট কেনা হয়, যিনি প্রথম যাদের মানে দোষারোপ করেছিলেন, যিনি উনিই কিন্তু সেই এই অবৈধ সাধারণ সম্পাদক, যিনি ওনার চেয়ে জনপ্রিয় নায়িকা, ওনার চেয়ে হাজার ছবি করেছে, মুনমুনকে উনি অপবাদ দিলেন যে শিল্পীরা ভোট দিয়ে টাকা ভোট করেন, সেদিন থেকেই তো উনি শিল্পীদের কি সম্মান করেন আমার বোঝা হয়ে গিয়েছে। উনি শিল্পীদেরকে দুস্থ মানাচ্ছিলেন, আমরা তো শিল্পীদের জন্য চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট করে এনেছি, উনি সেখানে পারলে দেখিয়ে দেখ কিছু 50 কোটি বা 100 কোটি টাকা দিয়ে যেটা এনেছেন প্রধানমন্ত্রী, আমরা তো প্রধানমন্ত্রীকে আমাদের মমতাময় মায়ের কাছ থেকে আমরা চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট নিয়ে এসেছি, আমি এই বিশেষ অধ্যক্ষ জায়েদ খানের এই যে আমাদের সমিতি, আমাদের পুরো কমিটির সাফল্য, উনি সেখানে অনেক টাকা এনে দেখাক, উনি কেন আজকে কেন ওই সুদীপ্তের কথা আমাদের শুনতে হবে, যে ঠিক আছে অবস্থা ভালো না, খুব বেকার, আমরা দেবো না, ইনি তো ইন্ডাস্ট্রিকে মাটিতে মিঠাই দিলেন, এত বড় শিল্পীদের সম্মান কোথায় গেল? শিল্পীরা কেন ওনার এই 10% দানের টাকা নিয়ে বাঁচবে, কী কারণে? শিল্পীরা যদি দান নিতে হয়, শিল্পীকে দান দেয় প্রধানমন্ত্রী মাননীয়, আমাদের মমতাময় মা, এখানে বঙ্গবন্ধুর FDC, এটা উনি 10% দাবি করবেন, দেশ শিল্পীদেরকে উনি অসহায় মানিয়ে দিচ্ছেন আগেই, চাঁদাবাজি নেই হাতে, এবং শিল্পীদেরকে ছোট করা, ইন্ডাস্ট্রিকে ধ্বংস করা, আর একটা ওনার অবৈধভাবে আর একটা অবৈধ কার্য করা, আমি একদম স্পষ্ট দার্থহীনভাবে বলতে চাই।